বিকট শব্দ, হুড়মুড়িয়ে ভেঙে পড়া উড়াল পুলের একাংশ, আতঙ্কের ভোর উল্টোডাঙায়। ভোর 4:30, স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকট শব্দ করে উল্টোডাঙায় কেষ্টপুর খালের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভিআইপি রোড থেকে বাইপাস সংযোগকারী উড়াল পুলের একটি অংশ। সেই সময় উড়াল পুলের ওপর দিয়ে যাওয়া একটি লরিও নিচে পড়ে যায়। ভোর 4:45, গুরুতর জখম অবস্থায় লরির চালক, খালাসি ও গার্ডকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দুজনকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর 5:25, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। সকাল 6:00, দুর্ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক সুজিত বসু। সকাল 6:25, ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, শুরু হয় উদ্ধার কাজ। সকাল 6:30, ঘটনাস্থল ঘুরে দেখেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কথা বলেন পুলিশ ও দমকল আধিকারিকদের সঙ্গে। সকাল 6:45, বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার ঘটনাস্থলে পৌঁছন, আসেন কলকাতা পুলিশের কর্তারাও। ফরেন্সিক এক্সপার্টসকে ডাকা হয়েছে, ওনারা এটা দেখে কী জন্য এরকম দুর্ঘটনা ঘটলো সেটা ওনারা দেখবেন। সকাল 7:20, ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচি। ত্রুটিপূর্ণ ছিল তাহলে চালু হবে কেন? ফলে ওটা কোনো কথা নয়, বাম আমলে অনেক ব্রিজ তৈরি হয়েছে, ওটা তো নতুন একটা, শুধু একটাই ব্রিজ তৈরি হয়েছে এরকম না, বাম আমলে প্রচুর ব্রিজ তৈরি হয়েছে। সকাল 8:00, খালের তলায় দেহ রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে নামানো হয় ডুবুরি। সকাল 8:30, ঘটনাস্থলে পৌঁছন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, ড্রাইভার হসপিটালে গেছে, ক্যাজুয়ালিটি হয়েছে, নিশ্চয়ই কোনো শারীরিক কোনো প্রবলেম হয়েছে, ব্রিজটা জরিগুটির উদ্বোধনটাই প্রথমে ভুল হয়েছে। সকাল 9:30, তল্লাশির শেষে ডুবুরিরা জানান খালের তলায় দেহ নেই। সকাল 11:30, ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর পর সার্চ ক্যামেরা নামিয়ে তল্লাশি চালানো হয় খালে। সকাল 11:40, উদ্ধারকারীরা নিশ্চিত হন খালে কোনো দেহ আটকে নেই। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।